नमस्कार जीवनरेखा चेनेल स्वागत जानसो पवित्र कार्तिक माह चलिसे एक पवित्र कार्तिक माह सातटा नियम पालन कर धर्म और धन सम्बन्धे जेको एटा उपाय करिले अपना जीवन दुख दुर्गति अपाय अमंगल बाधा विघिनी सकलो अंत हम भाग्य उदय हम अपना कार्तिक माह बहुत पवित्र माह हिंदू धर्म आध्यात्मिक पवित्र माह এই মাহতে ধন আর ধর্ম দুই দ্বারা সম্বোধিত কোনো উপায় করলে শুভ ফল পায় ভগবান বিষ্ণুর বহুত প্রিয় মাহ এই মাহতে তুলসী রুই পূজা করা হয় বা নিতৌ সন্ধ্যা বন্তি জ্বলালে ঘরলে সৌভাগ্য আহে এই মাহতে একাদশী দিনা ভগবান বিগ্রহরূপী বিষ্ণুক তুলসীর সহিত বিবাহ করা হয় এই মাহত পুৱা সোনকালে উঠি উপবাসে থাকি ভগবান বিষ্ণুক আরাধনা করলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপা বরষি থাকে ঘরলে উন্নতি আসে গোটাই মাহ ব্রত করব নিল মাত্র একাদশীর দিনা ব্রত করে পূজা করলে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করে লক্ষ্মী নারায়ণের কৃপা ঘর সকল অভাব দূর হয় সেয়ে কাতি মাহত গোটাই কাতি মাহতেই সোনকালে উঠি গা পা ধুই তুলসীর তলত জল অর্পণ করব লাগে আর সন্ধ্যা বন্তি জ্বলাব লাগে তুলসীর তলত বন্তি দিনত জ্বলাব নালাগে সেয়েহে সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পিছতে বন্তি জ্বলাব লাগে এই মাহত গঙ্গা স্নান করার বিশেষ মহত্ব আছে যেহেতু কাতি মাহত ভগবান শ্রীহরি বিষ্ণু পানীত বাস করে সেয়েহে এই মাহত নদীত স্নান করা নদীত দীপদান দিয়ার বিশেষ প্রথা আছে কিন্তু আজিকালি নদীতো গা ধোয়ার কোনো সুবিধাই নাই বহু ঠাইত অবশ্যই এতিয়াও আছে গতি ঘরতেই গা ধোয়া পানীত গঙ্গা জল অকনমান দি ঘরতেই গা ধুব লাগে মাত্র গা ধুই থাকতে কোনো পবিত্র নদীর নাম লব লাগে যেনে ধর জয় মা গঙ্গা বলে কই পানি ঢালিব লাগে এই কাতি মাহতেই পূজা করার মানে গোটাই মাহতেই করব লাগে এনে করলে যজ্ঞ করার সমান ফল পায় ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী অন্তত প্রসন্ন হয় ধর্মশাস্ত্র অনুসরি কাতি মাহর আটাইকটা দিনতে বিশেষ মহত্ব আছে কোয়া হয়েছে কাতি মাহত ব্রত করলে মুক্তি প্রাপ্তি হয় পুরাণের মতে ভগবান বিষ্ণুয়ে ব্রহ্মাই নারদক কাতি মাহর সর্বগুণ সম্পন্ন মহত্বর বিষয়ে কৈছিল সাতটা নিয়ম প্রধানকৈ মনা হয়েছিল মনার বিষয়েই কৈছিলে ভগবান কৃষ্ণই কৈছিল এই সাতটা নিয়ম মানিলে মনুষ্যই সকলো মনোকামনা পূর্ণ করিব পারে প্রথমেই হৈছে দীপদান কোনো নদীত বা পুখুরীত দীপদান করিব লাগে দীপদান করলে পুণ্য ফল প্রাপ্তি হয় দ্বিতীয়তে হৈছে তুলসী পূজা কাতি মাহত তুলসী পূজা করার লগতে তুলসীর পাত সেবন করলেও বহুতো রোগের পৰা মুক্তি পায় তৃতীয়তে মাটিত ধাড়ি পাতি খোৱা মাটিত শুলে বুদ্ধির বিকাশ হয় মনের পরিকল্পনাব শুদ্ধ হয় বাহিরা মানে অনাবশ্যক চিন্তাব দূর হয় চতুর্থতে কাতি মাহত কেবল এবার মূরত তেল লগাব লাগে কাতি মাহর কার্তিক কৃষ্ণা চতুর্দশী দিনাহে গাত তেল লব লাগে পঞ্চমতে কাতি মাহর রহর মগু মচু বুট মটর সরিয়হ আদি খাব নালাগে ছয় নম্বরতে কাতি মাহত ব্রহ্মচার্য ব্রত পালন করব লাগে নহলে পতি পত্নীর মাজত অশুভ ফলপ্রাপ্তি হয় বাধা আহে জীবনলে তেওঁলোকর সাত নম্বরতে কাতি মাহত ব্রত করলে শান্ত হয়ে থাকিব লাগে কথা একেবারে কমকৈ পাতিব লাগে ব্যবহার পাতি ভদ্র হব লাগে কাকো নিন্দা করব নালাগে এই সাতটা নিয়ম পালন করব পারলে জীবনলে বহুত পরিবর্তন আহিব সকলো দুঃখ কষ্ট দূর হয়ে ঘরলে অর্থনৈতিক উন্নতি হব ভিডিওটি ভাল পালে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করব নমস্কার।